প্রথমত শ্যাম পালন করা প্রথমত সিয়াম পালন করা আশুরার শ্যাম আশুরার শ্যাম মূলত দশ তারিখের শ্যাম নবীকরম ইসাল্লাহ কে সাহাবিরা জিজ্ঞাসা করেছিল যে ইহুদিন আসারাও দশ তারিখে শ্যাম পালন করে তাহলে আমরা কি করব যে আপনি অনেক অনেক জায়গায় বলেছেন যে খাল ইফুল ইয়াহুদ আমরা ইহুদিন আসারাদের খেলাপ করো তো আমরা কীভাবে খেলাপ করবো নবী করমসল্লা সাল্লাম বলেছেন আগামী বছর যদি আমি বেঁচে থাকি লাশো মান্নাত্তা আছে তাহলে আমি নয় তারিখেও শ্যাম পালন করবো তাহলে নয় তারিখ দশ তারিখে শ্যাম পালন করা আরেকটি হাদিস এসেছে যে এগারো তারিখে নয় দশ অথবা দশ এগারো তারিখে সিয়াম পালন করার কথা বলে যদিও হাদিসটি বাইহাকি বর্ণনা করেছেন বাইহাকি হাদিসটিকে জয়ী বলেছেন নাসির উদ্দিন বানিও জয়ী বলেছেন ইবনেল কাইম রহমান্লাহ বলেছেন যে এই হাদিসকে আমল করা যাবে কেউ যদি নয় দশ এগারো তারিখে সিয়াম পালন করে সে করতে পারবে এবং পূর্ণাঙ্গ সিয়াম হবে যদি না করতে পারে তাহলে সে দুই দিন সিয়াম পালন করবে নয় দশ কেউ যদি তাও না পারে কেউ যদি শুধু যদি আস দশ তারিখে স্যাম পালন করে তাও হবে কেউ যদি নয় দশ তারিখে সিয়াম পালন করে তাও হবে তাহলে এই সিয়ামটি হলে গুরুত্বপূর্ণ সিয়াম নবী করিম সাল আলী সাল্লাম বলেছেন যে আফদালু সিয়ামি বা আদা রান শাহরুল্লাহ মুহারম আর আল্লাহ আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে আল্লাহ সুবাহর কাছে সব সবচাইতে গুরুত্বপূর্ণ সিয়াম রমজান মাসের পর অর্থাৎ ফরজ সিয়ামের পরে গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে শাহরুল্লাহ মোহারম মহারম মাসে সিয়াম পালন করা তো মহারম মাসে আপনি এছাড়াও সিয়াম পালন করতে পারবেন এছাড়া সিয়াম পালন করা যদিও হাদিস নাই কেননা নবীকরণ সাহা এই হাদিসে নির্দিষ্ট করেন নাই তো মহারম মাসে সিয়াম পালন করবেন নবীকরণ সাল্লাম বলেছেন যে শাহরুল্লাহ এটা আল্লাহর মাস এই মাসে সিয়াম পালন করার গুরুত্ব আছে তো সাথে সাথে মহারাম মাসে সিয়াম পালন করতে হবে এইটাই হচ্ছে প্রথম কথা আর আর কোনো আমল সেরকম এই মাসের কথা আর নবী করমস্লাম উল্লেখ করেন নাই আর সাথে সাথে যে কাজগুলো আমাদের বর্জন করতে হবে যে আমরা যেভাবে সিয়ামগুলো পালন করি সেটা হচ্ছে হুসাইন রদি আল্লাহ আনহুর শহীদ উপলক্ষে ফেলে এই সিয়ামটি হুসাইন রদি আল্লাহ আনহুর শহীদ হওয়ার জন্য সিয়াম নয় বরং বুখারির হাদিস যে হাদিসটি দুই হাজার চার নম্বর হাদিস এসে দুই হাজার চার নম্বর হাদিসে এসেছে নবী করিম আলাইহি সাল্লাম যখন মোদিনা আসলেন আব্দুল ইবনা আব্বাস সৌদ্দুল্লাহ বর্ণনা করেছেন নবী সল্লাহু আলাইহি আসাল্লাম আলমদিন মদিনা নবী করিমসাল্সাল্লাম আসলেন এসে দেখলেন যে ইহুদিনা সিয়াম পালন করেছেন রহান্নবী সাল্লাহ সাল্লাম সামাল আল ইয়াহুদ আহ নবী করিম সাল্লাহ স্লাম দেখলেন ইহুদিরা সিয়াম পালন করেছে তো দ্বিঘাটা করলেন মাহাদা এটা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দ্বারা বলল হাদা ইয়াউমুন আযীম হাদা ইয়াউমুন সালিহ হাদিস দুইটা শব্দ বর্ণনা আছে দুই হাদিসে যে এই দিনটি হচ্ছে একটি ভালো দিন সুন্দর দিন আরেক ক্ষেত্রে আছে যে হাদা ইয়াউমুন আযীমের মহান দিন যে দিন কি করেছিল যে যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযাল্লাহু আলা রাব্বুল আলামিন পরিত্রাণ দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন বানি ইসরাঈল বানি ইসরাঈলদেরকে মিন আদব বিহীন তাদের শত্রু থেকে তো এই একটি হাদিস আর একটি হাদিস আছে যে নবী করিম সাল্লাহ মুসা এবং মুসার সঙ্গীদেরকে সেদিন পরিত্রাণ দিয়েছিলেন ও আগারাকা ফিরাউন ও এবং ফিরাউন এবং তার সাথে যারা ছিল তাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন ডুবিয়ে ধ্বংস করে দিয়েছেন তো এই দিকে লক্ষ্য করে সিয়াম তারপরে নবীকরম সাল্লাহ সাল্লাম সোফা সামাহু মূসা এই দিন মূসা আলাহি সাল্লাম সিয়াম পালন করেছেন তো নবীকর ইম সাল্লাহ সাল্লাম বললেন যে নাহনু আহাক কুবি আমি মুসা আলাহাইসাল্লামের দিন মানা তোমাদের চাইতে বেশি হকদার কেন মৌসা আল্লাহিসাল্লাম তাওহিদ নিয়ে এসেছে মূসা আল্লাহি সাল্লাম দিন নিয়ে এসেছে মূসা আল্লাহিসাল্লাম তাওহিদের প্রচার করেছেন তিনি ছিলেন নবী এবং রসুল আমিও নবী এবং রসুল তি আমিও তাওহিদ নিয়ে এসেছি তার পরবর্তী নবী এবং রসুল আমি আমি মুসাল্লাহ আসালামের দিন পালন করার ক্ষেত্রে আমি তোমাদের চাইতে অগ্রগামী নবী করমসাল্লাহ সাল্লাম ফা তিনি শিয়াম পালন করলেন ও আমার আবি তিনি সমস্ত উম্মরদেরকে তার সাহাবিদেরকে সিয়াম পালন করার আদেশ করলেন এই দিক থেকে সিয়ামটি পালন করতে হবে হুসাইন রদে আনহুর দিকে লক্ষ্য রেখে নয় তাহলে নিয়াতে গড়বড় হওয়ার কারণে এদিকে এদিকেও পাপ হতে পারে কেননা হুসাইন রদে আলাহতাল আনহুর শহীদ হয়েছে বাষট্টি হিজড়ি একষট্টি হিজড়িতে মহারাম মাসের দশ তারিখে নবী করিম সাল্লাম দশম হিজড়ির রবিউল বারোই রবিউল আওয়ালে তিনি ইন্তেকাল করেছেন তাহলে এই দ পঞ্চাশ বছর ডিফারেন্সে নবী করিম সাল্লাম এরকম সিয়াম রাখতে বলে জান নাই সর্বসম্মতিক্রমে এই এইটি আমাদের বর্জন করতে হবে তারপর তাজিয়া মিছিল করা শোক মিছিল করা এই দিন শিয়ারা যেটা করে থাকে যে মানুষের শরীরকে রক্ত রক্তাক্ত করা এগুলো সম্পূর্ণ হারাম তারপরে কৃত্রিম কবর তৈরি করে সেখানে সম্মান জানানো বোরাক তৈরি করে সেখানে করা বিভিন্নভাবে যেগুলো পালন করে সে এই সমস্ত কাজ থেকে আমাদের বিরোধ থাকতে হবে তারপর অনেক জায়গায় দেখি যে খিচুড়ি হালুয়া খিচুড়ি তৈরি করে বাড়ি বাড়ি বিতরণ করে শোক পালনের ক্ষেত্রে বা কাঙ্গালি ভোজ করে থাকে এটাও জায়জ নয় এই সমস্ত কাজ থেকে আমাদের বিরোধ থাকতে হবে আরেকটি কথা মনে রাখতে হবে নবী করিম সাল আলী হাসাল্লাম তিন দিনের বেশি কারোর জন্য শোক পালন করতে নিষেধ করেছেন ইল্লা আল জাউজিন জাউজিন একমাত্র স্ত্রীর জন্য স্ত্রী শুধুমাত্র চার মাস দশ দিন পর্যন্ত শোক পালন করতে পারবে আর বাকি কারোর জন্যই জায়েজ নেয় তিন দিনের বেশি শোক পালন করা তো আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে আর যে কাজটি সব থেকে গর্হিত অপরাধ করে থাকে যে তারা বিশেষ করে শিয়ারা এই দিন বিশেষ করে অনেক সাহাবিদেরকে মাবিয়া রদুল্লাহ তোলা আন হোকে আনহা কে তারপরে আবিহুর আব্দুল আন হোক আব্বকর সিদ্দিকদুল্লাহ তোলা হোক উম্লাহন হোক সবাইকে গালি দিতে গালি দেয় তো এই সমস্ত সাহাবিদের গালি দেওয়া থেকে আমাদের বিরোধ থাকতে হবে আশা করি ভাই বুঝতে পেরেছেন তো এই ধরনের গর্হিত অপরাধ থেকে আমাদের বিরোধ থাকা খুব জরুরি আশা করি আপনার উত্তর পেয়েছেন আসসালামু আলাইকুম